কোনো কিছুই যেন থামাতে পারছে না গাজায় দখলদার বাহিনীর সহিংসতা। উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ক্লান্ত নিরীহ ফিলিস্তিনিরা, কোথাও নেই নিরাপদ আশ্রয়। প্রয়োজনীয় খাদ্য ও পানির অভাবে দুঃসহ জীবনযাপন করছেন এসব মানুষ। নেই দরকারি ওষুধ ও চিকিৎসা সেবাও। এরই মধ্যে ভূখণ্ডটিতে নেতানিয়াহু বাহিনী চালিয়ে যাচ্ছে একের পর এক নৃশংস অভিযান। সোমবার গাজার উত্তরাঞ্চলের একটি স্কুলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। এর আগে লাগাতার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কামাল আদওয়ান হাসপাতাল। বিশ্লেষকদের মতে গাজার চিকিৎসা কেন্দ্রগুলো স্বাস্থ্যসেবা দেওয়ার আগেই কবরস্থানে পরিণত হয়েছে। এছাড়া বেইত লাহিয়ায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এতে বেশ কয়েকজন নিহত হন। এদিকে গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এ সময় দখলদার বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। অন্তরা সেন, সময় সংবাদ।